কাঁচপুরে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে 5। নারায়ণগঞ্জের কাঁচপুরে ব্যাটারি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছে 5 জন। রবিবার দুপুর 12:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জামাল হোসেন, পেশায় তিনি ছিলেন নরসুন্দর। এ নিয়ে মৃত্যুবরণ করলো মোট 5 জন। সকাল 9:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর ঢাকামুখী লেনে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চুমিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাঁচপুরে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত 4 জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে প্রথমে 3 জন মারা যায়, পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন জামাল নামে আরও 1 জন মারা যায়। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানা যায়। নিহত জামালের ভাই জানান, আজ সকালে কাঁচপুরে বাসা থেকে অটোরিকশায় নিজের দোকানে যাওয়ার পথে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়, পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় তার ভাই। তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি জালুকাঠিতে, বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বর্তমানে আদমজি এলাকাতেই থাকতেন, তার একটি ছেলে রয়েছে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে 1 জন মারা যায়, 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে 3 জন এবং পরে আরও 1 জন মারা যায়। এই নিয়ে মোট 5 জন। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নবীর হোসেন জানান, আজ সকালের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি অটোরিকশা উল্টো পথে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশার এক যাত্রী মদনপুরের দি বারাকা হাসপাতালে মারা যায়, বাকি 4 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।